যে মনে করি যখনই রেশনে যাইতাম একদিন দুই দিন করে গেলে আমরা রেশনের সবকিছু আমরা পাইতাম না, চাল লবণ আর তেল কেরোসিনা কিছু নাই তো, আর কিছু দিত নেই দিত না। সিপিএমে কিন্তু কত চোদ্দটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য ন্যায্য মূল্যের দোকানে ন্যায্য মূল্যে সরবরাহ করতে হবে, দিতে হবে, নাইলে আন্দোলন চলছে, চলবে।